আমরা তো অপরাধ করিনি, প্রত্যাশার পরিণতি কিছু একটা আশা করি, আমার যেটা আছে এটাই আছে। শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। রোববার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস। পরে শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন ও চারজনকে জামিন দেন। একই সঙ্গে আগামী 3 মার্চ বিচারিক আদালতের নথি আপিলের ট্রাইব্যুনালে জমা দেওয়ার আদেশও দেওয়া হয়। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবি, সরকার মামলা করলেও শ্রমিকদের নাম করে মিথ্যা প্রচার করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব নিয়ে বিচলিত নন তিনি। জানুয়ারিতে দিন দিয়েছে, আমার বছর শুরু হবে সেদিন, তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আদালতে জামিন প্রার্থনা ও আপিল করেছি। রাষ্ট্রীয় সর্বমহলে এমনকি বিদেশিদের কাছেও বলা হচ্ছে এ মামলা শ্রমিক করেছে, তবে ঘটনাটা সঠিক নয়। শ্রমিকদের চাকরি স্থায়ী করা হয়নি, বর্ধিত ছুটি দেয়া হয়নি এবং লভ্যাংশের 5% দেয়া হয়নি, এমন তথ্য দিয়ে এ মিথ্যা মামলা করা হয়েছে। সরকারি নির্দেশে কলকারখানা অধিদপ্তর এ মামলা করেছে। এ মামলায় যে রায় হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ। ট্রাইব্যুনালে খুরশিদ আলম খানকে আইনজীবী নিয়োগ করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। তিনি জানান, অনুমতি ছাড়া গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যেন দেশের বাইরে যেতে না পারেন, সে আবেদন করা হবে আদালতে। 2021 সালের 1 সেপ্টেম্বর শ্রম ট্রাইব্যুনালে ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। গত বছরের 6 জুন মামলার অভিযোগ গঠিত হয়। 22 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় 9 নভেম্বর। গত 24 ডিসেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে গত 1 জানুয়ারি 6 মাসের সাজা হয় ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 4 জনের। তবে 30 দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পেয়েছিলেন তারা। এছাড়া 2023 সালের 28 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 18টি মামলা করা হয়। এই মামলা দায়েরের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন সহ বিশ্বের 160 জন ব্যক্তি ও নেতা ডক্টর ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দেন। এছাড়া গত বছরের মে মাসে বিশ্বের 40 জন রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একই ধরনের খোলা চিঠি লিখেছিলেন।